জি স্যার, আমরা বিরতি যাওয়ার আগে একবার আলোচনা করছিলাম আর্থ্রাইটিস এবং শিশুদের এই রোগ সম্পর্কে, সেটা আবার একটু বলি স্যার। জি, আর্থ্রাইটিস যে কোনো বয়সে হতে পারে। অনেকের ধারণা যে বাচ্চাদের হবে না বা কম বয়সী, যে কোনো বয়সে যে কোনো সময় যে কোনো লোকের আর্থ্রাইটিস হতে পারে। এবং আর্থ্রাইটিস তো মোর দেন মানে আমরা বলি 200 প্রকারের উপরে। এবং যেহেতু আর্থ্রাইটিস এই হাড় ও জোড়ার প্রত্যেকটা মানে জোড়া নষ্ট হইতে পারে, অনেক সময় একটা মনো আর্থ্রাইটিস হতে পারে, বা যেমন একটা হাঁটুতে আর্থ্রাইটিস হতে পারে, যেমন টিবি আক্রান্ত হতে পারে, টিউবারকুলার আর্থ্রাইটিস বলি আমরা, বা অন্য কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে, যেমন সেপটিক আর্থ্রাইটিস প্রায় আমরা পাই, যে কোনো অটোইমিউন ডিজঅর্ডার থেকে হতে পারে, স্কিনের ডিজিজ থেকে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, করোনার ডিজিজ থেকে আর্থ্রাইটিস ডেভেলপ। এখন প্রচুর আমরা পোস্ট ইনফেকশিয়াস করোনা থেকে আমরা আর্থ্রাইটিস পাচ্ছি, রোগীর জোড়ায় জোড়ায় ব্যথা, শরীর লেথার্জি, একেবারে মাসেল পেইন, চলতে পারে না। আর আমাদের তো এখন ডেঙ্গু জ্বর এবং চিকুনগুনি, এটা বাংলাদেশে কমন দুইটা ডিজিজ জ্বর আছে, তার থেকেও কিন্তু আর্থ্রাইটিস ডেভেলপ করে। এনি ভাইরাল ইনফেকশন থেকে হতে পারে, তারপরে মেকানিক্যাল বিভিন্ন সমস্যা থেকে হতে পারে, পোস্ট ট্রমাটিক আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। মানে কেউ যদি কোনো জোড়া বা কোনো শরীরের কোথাও আঘাত পেল, তখন হয়তো ভালো হয়ে গিয়েছে, বাট আফটার 1 বছর, 2 বছর, 3 বছর পরে তার ওখানে সেকেন্ডারি বিভিন্ন চেঞ্জ আসবে, ক্ষয় হয়ে যেতে পারে, হাড্ডিটা ভেঙে যেতে পারে, বা কম্প্রেশন ফ্র্যাকচার হতে পারে, ব্যথা। তখন রোগী যখন ব্যথা হয় আবার আমাদের কাছে আসলে আমরা এক্সরে, এমআরআই বা সিটি স্ক্যান করে দেখি ওখানে চেঞ্জ আসছে হিস্ট্রিতে, তখন বলে আমি আগে ব্যথা পেয়েছিলাম। তো এইটা কিন্তু অনেকগুলো অনেক কারণ কারণ, লটস অফ কারণ একজন আছে। দর্শক আছে, একটু ফোনটা নিয়ে নিই স্যার। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। জি আমরা শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনার। আমার বয়স হচ্ছে 25 বছর। হুম, তা অনেকদিন যাবত আমার আঁঠুতে ব্যথা করে, হাতের গিরায় গিরায় ব্যথা করে, মাজারও ঘুম থেকে উঠে করে ব্যথা করে। পরে আচ্ছা। আমি ডাক্তার দেখেছি, ডাক্তার ফয়সাল আহমেদকে। হুম হুম ওইখানে অনেক টেস্ট করছি, টেস্ট করার পরে আমার রোগটা ধরা পড়ছে স্পন্ডাইল আর্থ্রাইটিস। সরি, আমার ওইখানে অনেক টেস্ট করার পরে আমার রোগ ধরা পড়ছে আর কি স্পন্ডাইল আর্থ্রাইটিস। আচ্ছা, জি জি বলেন। হ্যাঁ বলুন। এখন তো আমার একটা বাচ্চা আছে, 2 বছর, 2 বছর বয়স। এখন আমি তো বাচ্চা নিতে পারছি, আর অনেকদিন ডাক্তারে দেখাতেও পারতেছি না লকডাউনের কারণে, যার কারণে আর কি ফোন দিচ্ছিলাম। আমার আবার এর থেকে হাই প্রেশারের সমস্যা আছে, তো হুম, এই জন্য ডাক্তার আবার বলছে যে বাচ্চা কাছে তাড়াতাড়ি নেওয়ার জন্য। এখন আমি তো আবার বাচ্চা আপনার নিতে পারছিলাম। আপনার বর্তমান আর্থ্রাইটিসের যে সমস্যাটা মানে ব্যথাগুলার কি অবস্থা সেটা বলেন। ব্যথাগুলো হচ্ছে আমার সবসময় করে না, দেখা যাচ্ছে সপ্তাহে একদিন করে, আর বিশেষ করে পিরিয়ডের আগেই খুব ব্যথাটা হয়। আচ্ছা, আপনার কি কোনো ওষুধ খাচ্ছেন এই জন্য বর্তমানে হ্যাঁ 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 বলেন হ্যাঁ তো? আমাকে ডাক্তার ওষুধ দিয়েছিল ফ্লেক্সি, ক্যালাজিন, তারপর ডেলটান, আর হচ্ছে আপনার পার্কিনাল, এগুলো দিয়েছিল। আচ্ছা, এখনো খাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি তো ডাক্তার অনেক আগে দেখাইছিলাম, এখন বুঝছেন? আর দেখাতে হচ্ছে পারেন না? 2020 সালে নভেম্বর মাসের দেখাইছিলাম, এরপরে আর দেখাতে আপনি পারিনি। থাকেন কোথায়? থাকেন কোথায়? আমি হচ্ছে গাজীপুরে থাকি। আচ্ছা আচ্ছা জি, ধন্যবাদ। আপনার এখন প্রশ্ন হচ্ছে আপনি এই মুহূর্তে বেবি নিতে পারবেন কিনা, এই তো? হ্যাঁ, বেবি নিতে পারবো কিনা। আর আমি তো ওষুধগুলো মনে করেন ডাক্তার লিখে দিচ্ছে যে ব্যথা হলেই খাবো, এখন আমি কি এভাবে চালিয়ে যাব নাকি? আচ্ছা, আচ্ছা জি, খুবই খুবই ভালো। খুবই ভালো প্রশ্ন করেছেন। আপনার মতো এরকম আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ রোগী আছে যারা ভুল করে থাকে। ওনার স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি বা এক প্রকার আর্থ্রাইটিস মানে জোড়ার রোগ, হাড় ও জোড়ার রোগ, এটা অটোইমিউন ডিসঅর্ডার, মানে এক প্রকারের আসছে, হ্যাঁ, ইমিউন সিস্টেম থেকে হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা ডাক্তার সাহেবরা বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকে, বিভিন্ন ব্যথার ওষুধের আবার টাইপস আছে। একটা হচ্ছে স্টেরয়েডাল, নন স্টেরয়েডাল, অনেক সময় স্টেরয়েডাল ওষুধও দেওয়া হয়, রুগী নিজের মতো খেতে থাকে, যেমন উনি খাচ্ছে একটা ওষুধ, নাম্বার 1। আর দ্বিতীয়ত কিছু ডিজিজ মডিফাইং বা টোফানিসিটিন, অনেক ড্রাগস আসছে যেগুলো হয়তো ডাক্তার অবশ্যই বুঝে শুনে ওষুধগুলা দেয়, ওষুধগুলা আবার বন্ধ করারও কিছু নিয়ম আছে বা উইথড্র করার কিছু নিয়ম আছে। পাশাপাশি বিভিন্ন থেরাপি করতে হয়, এক্সারসাইজ করতে হয়, লাইফ স্টাইল চেঞ্জ করতে হয়, সাঁতার কাটা বা একটা মানে জীবনকে একটা গতিময় রাখার, হেলদি অলওয়েজ লাইফস্টাইলে হেলদি চলে লাইফ আসা। স্টাইল মেনটেন করা, এক্সারসাইজ করানো, এগুলো করতে হয়। আপনার যে প্রশ্ন, প্রথম কথা হচ্ছে আপনি কিন্তু সালফাসালাজিন খাচ্ছেন অলরেডি, বেবি নেওয়ার পূর্ব শর্ত সালফাসালাজিন বন্ধ করতে হবে। আপনি সালফাসালাজিন এবং স্টেরয়েড মনে হয় একটা খাচ্ছেন, এই দুইটা ওষুধ বন্ধ করে দিতে হবে। ব্যথার ওষুধটা খেতে পারেন, স্টেরয়েড এবং সালফাসালাজিন বন্ধ করে দিয়ে আপনি 3 মাস পরে কনসেপ্ট করার ট্রাই করতে পারেন।
তো এর মধ্যে হয়তো আবার ব্যথা বেড়ে যেতে পারে, এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু বিভিন্ন ব্যায়াম এক্সারসাইজ গরম শেক টেক নিয়ে আপনাকে থাকতে হবে, সালফাসালাজিন বন্ধ করে দিয়ে এটা করতে হবে। না হলে আমরা ড্রাগের কিছু টেরাটোজেনিক ইফেক্ট বলি, হ্যাঁ, ড্রাগ ইনডিউসড বেবির কিন্তু বিভিন্ন বিকলাঙ্গ বেবি হওয়ার সম্ভাবনা থাকে, বা খারাপ অনেক সময় অ্যাবর্শন হয়ে যেতে পারে, বা বেবির একটা হাত পা সমস্যা হতে পারে, ড্রাগের কিছু সাইড ইফেক্ট আছে। তো ওষুধ বন্ধ করে আপনি বাচ্চা নিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আবার ডেলিভারি হয়ে গেলে আপনি আবার ওষুধটা চালু করতে পারেন। আর আপনি কিন্তু মানে 20 থেকে মানে অনেক বছর ধরে টেস্ট করেন না, এটা একটা খারাপ দিক। আপনাকে প্রতি 3 থেকে 6 মাস পর পর ব্লাড টেস্ট করে দেখতে হবে, সিবিসি, কিডনি প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট। কারণ এই যে সালফাসালাজিন, এটা থেকে কিডনি লিভারে প্রবলেম হতে পারে, আরও অনেক সমস্যা হতে পারে। তো এগুলো আপনাকে রুটিন চেক আপ করতে হবে। নিজেকে ভালোবাসার চেষ্টা করেন, তাহলেই ভালো থাকতে পারবেন। এখন আপনি যদি টেস্ট না করেন, ডাক্তারের কাছে যেতে পারেন না, ওকে আপনার এলাকায় আপনি করেন, টেস্ট করে আপনি দেখেন ফিচারগুলো ঠিক আছে কিনা, বা আপনার এলাকায় তো আরও ডাক্তার আছে, ওনাদেরকে দেখান। তো আমার মনে হয় ওই টেস্টও করেন, পাশাপাশি ওষুধ বন্ধ করে আপনি কনসেপ্ট করতে পারবেন। স্যার, ইউটিউবে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছে, সাথী ইসলাম, ওনার বয়স হচ্ছে 20, উনি লিখেছেন ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস, এর জন্য চলাফেরায় কষ্ট হয়, উনি একটা গাইডলাইন চেয়েছে যে বাকি লাইফ কিভাবে চলবে। অবশ্যই আমাদের এই রোগী যে লাইফ প্রশ্ন করেছেন এবং উনি ইউটিউবের প্রশ্ন একই, এবং আমি এর আগেও বলেছি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, কিছু আর্থ্রাইটিস হচ্ছে মহিলাদের কমন, এর মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিসটাই সবচেয়ে বেশি। সব এই রুগীগুলো সেম, এই রুগীগুলার কিছু ওষুধ খেতে হয়, যেমন এই যে ডিজিজ মডিফাইং ড্রাগস, কিছু ব্যথার ওষুধ অনেক সময় আমরা দিয়ে থাকি। তবে অনেক সময় আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া হয়, কিন্তু এইটার বিশাল একটা খারাপ দিক আছে, স্টেরয়েড কে প্রতিটা জোড়া নষ্ট হয়ে যাবে, অস্টিওপোরোসিস ডেভেলপ করবে, তার বিভিন্ন কুশিং সিন্ড্রোম বা যে কোনো হঠাৎ করে তার যে কোনো ইমার্জেন্সি সমস্যা হতে পারে। তো স্টেরয়েড না খাওয়াটাই ভালো, আমি প্রায় রোগীদেরকে বলি। তবে NSAIDs অন্য ওষুধ, যেমন ইন্ডোমিথাসিন বা আপনার ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ, বা এই জাতীয় ওষুধ যদি ডাক্তার মনে করে যে খেতে চায়, রুগী খেতে পারে, মাঝে মাঝে খেতে পারে, মাঝে মাঝে না খেতে পারে, সমস্যা নেই। কিন্তু এই রুগীর একমাত্র ট্রিটমেন্ট লাইফস্টাইল মডিফিকেশন, যেমন ওষুধগুলার পাশাপাশি নিয়মিত হাঁটা। মহিলা মানুষ হলে হয়তো বাংলাদেশে সাঁতারের সুবিধা পাবে না, যদি সুবিধা হয় গ্রামে সে নিয়মিত, এখন তো গ্রীষ্মকাল, নিয়মিত সাঁতার কাটতে পারে। অনেকে জানতে চায় স্যার কয় মিনিট সাঁতার কাটবো, ন্যূনতম 10 থেকে আধা ঘন্টা, আধা ঘন্টার বেশি না। আবার অনেকে সারা 1 ঘন্টা 2 ঘন্টা সাঁতার কাটে, এত সময় সাঁতার কাটার দরকার নেই, 15-20 মিনিট সাঁতার কাটলে এনাফ। সেম 2 বেলা 20 মিনিট করে হাঁটা, তারপর বিভিন্ন এক্সারসাইজ, কুসুম গরম শাওয়ার নেওয়া, ওজনটা মেনটেন করা, ভালো পুষ্টিকর খাবার খাওয়া। রুগীরা কিন্তু খুব ম্যালেজ থাকে, ডেবিলেটেড থাকে, একেবারে উইক, দুর্বল থাকে, শরীর ভালো থাকে না, হিমোগ্লোবিন কম থাকে প্রায় আর্থ্রাইটিস রুগীর। যেহেতু ডিজিজ মডিফাইং ড্রাগ দেওয়া হয়, সেক্ষেত্রে অনেক সময় আপনার ওই আয়রন ট্যাবলেট বাদ দেওয়া হয়, বা অনেক সময় রুগী সেটা বাদ দিয়ে যেহেতু মনে করে এটা তো ব্যথার ওষুধ না, কিছু না, আমি খাবো না, তো রুগী অনেক কিছু জানে না। মানে রুগীরা প্রথম কথা হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া যেন কোনো ওষুধ না খায়, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং প্রতি 3 মাস পর পর ডাক্তারকে ফলো আপে যায়। এবং এই সকল রোগের চিকিৎসা সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাব ফিজিও চিকিৎসা, থেরাপি চিকিৎসা, এবং মাঝে এক্সারসাইজ করতে পারে, এবং নিয়মিত হাঁটা চলাফেরা করে, এবং হাসি খুশি থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ অটোইমিউন ডিজর্ডার আপনার ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে, এমনিতেও ওষুধ খাচ্ছে, তারপরে আরও সাপ্রেস করে। এইসব রুগীদেরকে আমি পরামর্শ দিই আপনারা বেড়াতে যান, ঘুরতে যান, হ্যাঁ, আপনার বিভিন্ন এলাকা আত্মীয় স্বজনের বাসায় যান, ঘুরতে যান। যত বেশি ঘোরাঘুরি করবে, যত হাঁটা চলাফেরা করবে, তত ভালো থাকবে। যত বাসায় শুয়ে বসে থাকবে, তত রুগী ডিজেবল হবে, পঙ্গু হবে, মানে লাইফটা ই হয়ে যাবে। আমি প্রায় রুগী পাই, ইয়াং মেয়ে, একেবারে ইয়াং মেয়ে, সে মানে ব্যথা মানুষ কি বলবে এই ভয়ে সে বাসা থেকে নামে না, ব্যথা একটু খোঁড়ে হাঁটে হয়তো, এতে সে আরও খারাপ হয়ে গিয়েছে বাসা থেকে। এটা করা যাবে না, মানুষ কে কি বলো, পাছে লোকে কিছু বলে, কিন্তু আমাকে আমার নিজের ভালোর জন্য করতে হবে।